বৃহস্পতিবার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে আমি যেহেতু আজকে বৃহস্পতিবারের আজকে সকাল থেকে সারাটা দিন কী করি, কীভাবে আমার বৃহস্পতিবারের কাজকর্ম করে আমি সারি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার দেখো লক্ষ্মী ঠাকুর মানে বিগ্রহ নেই, ফটো আছে, সেখানেই আমি আছে সব মানে লক্ষ্মী ঠাকুরের ঘরটা পাতবো। আর এখানে আমার গোপুসোনা আছে, তোমরা তো সবাই জানো আমার গোপুসোনা রাজা মাধব আছে, তাদেরকেও একটু তোমাদেরকে দেখাই। প্রতিদিন নিশ্চয় তোমরা দেখো, কিন্তু আজকেও তোমাদেরকে দেখাই। আর এই দেখো এই সাইডে আমি বাইরে চলে আসলাম, এসে দেখি আমাদের পাশের বাড়ি আমার একটা ভাসুরের কাঁঠাল গাছে এত কাঁঠাল, এত পরিমাণে কাঁঠাল হয়েছে তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম, আগের কোনো ব্লগে হয়তো দেখিয়েছিলাম, কিন্তু এই ব্লগটাও দেখাচ্ছি। দেখো মানে কাঁঠালগুলো পেকে টইটম্বু হয়ে গেছে। এবার এই মানে কি বলবো, কাঁঠালগুলো সত্যি খুব দারুণ। আর তারপরে এই সাইডে দেখছি একটা ঘুঘু পাখি সুন্দর গুটি গুটি পায়ে হাঁটছে, আর কি দারুণ লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছিলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখো তোমাদেরও ভালো লাগবে। এই দেখো অনেক দিন আমার গাছগুলোর সঙ্গে তোমার দেখানো হয় না, আর আজকে তোমার গাছগুলো একটু দেখিয়ে নিয়েছি। দেখো আজকে গাছগুলো খুব সুন্দরভাবে, দেখো কী সুন্দর ফুল দিয়েছে, আর গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছে, দারুণ লাগছে। আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, কাজকর্মগুলো তো করতে হবে, আর কাজকর্ম সারতে হবে। চলো আমি কাজকর্মগুলো সেরে নিই। এই সকাল সকাল সব কাজ সেরে চলে গেছিলাম, পুজোর সব কাজ করে তারপরে চলে এসেছিলাম তুলসী মঞ্চটা লেপতে। তুলসী মঞ্চটা না দুদিন হয়েছে লেপা হয় না, কেন বলো তো, একটু এদিক সেদিক যাওয়া হয়েছিলো তো ওর জন্য লেপা হয়েছিলো না, কিন্তু আজকে লেপতে গিয়ে দেখি কেমন একটা হয়ে গেছে। তো আমি তুলসী মঞ্চটা লেপে চলে আসলাম। তোমরা তো জানো আজকে বৃহস্পতিবার, তা আজকে একটু কাজটা একটু বেশি থাকে, প্রতিদিনের কাজ থাকে কিন্তু আজকে কাজটা একটু বেশি থাকে, কেন বাসনপত্র মাজা। তার মধ্যে বাবান দেখো এই সাইডে নিয়ে চলে আসলো তেঁতুল, বলছে মা তেঁতুল দিয়ে বাসন মাজো তাহলে আরও পরিষ্কার হবে। যেহেতু সব পিতলের বাসন, আর পিতলের বাসন আমি তেঁতুল দিয়ে কিংবা লেবু দিয়ে মাজি, আর পিতম্বরীটা দিয়ে মাজা হয় খুব কম, এগুলো দিয়ে আমি মাজি, আর না হলে কদমের ফুল বলো তারপরে আম পাতা এগুলো দিয়ে মাজলে খুব সুন্দর চকচকে থাকে। আর এই দেখো আমার গোপুসোনার রাজা মাধবের জামা কাপড়, যেহেতু সকালবেলা আমার গোপুসোনায় স্নান করা হয়ে যায়, তা সেই জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে এরকম মেলে দিয়েছি। মেলে দিয়ে সব কাজ সেরে চলে আসলাম ঘরে, ঘরটা মুছতে, কেন সকালে একবার ঘর মুছেছিলাম, এখন আবার দুপুরে যেহেতু ঘর আমার গোপুসোনাদেরকে সেবা দেবো, তাই আমি দুপুরের ঘরটাও একটু মুছে নিলাম। তাই মোছা হয়ে যাওয়ার পরে চলে এসেছি দুয়ারে জলটা দিতে। দুয়ারে একবার জল দেওয়া হয়েছিল, দেখো না কী অবস্থা হয়ে গেছে। তা দুয়ারে জল দিয়ে সব কিছু করে চান টান করে চলে এসেছি আমার মা লক্ষ্মীকে লক্ষ্মীর ঘরটা পাততে। লক্ষ্মীর ঘর পেতে আমি চলে গেলাম আমার গোপুসোনাকেও একটু সেবাটা দিয়ে দিতে। আর আমার গোপুসোনাকে আজকে আমি কী দিয়েছি বলো তো, দুপুরবেলা আম আর একটু বাতাসা দিয়েই এখন সকাল সকাল এখন দুপুরবেলা সেবাটা দিয়ে দিলাম। আর আমি একটু তাদেরকে একটু আরতিও করে নিচ্ছি। আর এই দেখো আমার গোপুসোনার মানে খুব খুশি খুশি মনে বসে আছে আজকে, জানো তো আমার গোপুসোনার মনটা খুব খুশি খুব ভালো। দেখো আমার যাই হোক সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যাবেলায় এখন চলে এসেছি তুলসী মঞ্চে সন্ধ্যা দেখাতে। দেখো আর আমার আমার তুলসী মঞ্চেতে প্রদীপ দেওয়া হয়ে গিয়ে তারপরে চলে এসেছি আমার গোপুসোনাকে সেবা দিতে। আমার গোপুসোনাকে আমি সেবা দিয়েছি, দেখো আজকে সন্ধ্যাবেলায় দই কিশমিস বাতাসা এইটুকুই দিয়েছি আজকে। আর এই দেখো আমার গোপুসোনা আমার সব ঠাকুররা বসে আছে, ওদেরকে সেবাটা দিলাম। চলো আমরা তাদেরকে সেবা দেওয়া কমপ্লিট করে চলে এসেছি আমার মাম্মা শোনার জন্য, আমি সব একটু পাস্তা করতে। আর এই দেখো মাম্মা আমি শোনার জন্য একটু পাস্তা বানাচ্ছিলাম, তারপরে আমার মাম্মাকে আমি পাস্তাটা খেতে দিয়ে দিলাম। মাম্মা পাস্তাটা খেতে খেতে দুষ্টুমিও করছিল ভীষণ, আর দুষ্টুমি করতে করতে মাম্মা তো খাবার নিয়ে খুবই দুষ্টুমি করে, কিন্তু মাম্মা এইসব জিনিস খেতে খুবই ভালোবাসে। ঠিক আছে, যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ঠিক আছে? আর ভিডিওটি কষ্ট করে স্কিপ না করে দেখবে।